আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাবেক ভারতীয় জেনারেলের বাংলাদেশ নিয়ে বিশ্লেষণ। ভারতের সব টিম এক ঝুড়িতে, বিএনপির প্রত্যাবর্তন ঝামেলায় ফেলতে পারে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশে 12তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের তিনটি নির্বাচনের অভিজ্ঞতায় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্বেগ ছড়াচ্ছে। প্রথম প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে কি? দ্বিতীয় প্রশ্ন, প্রধান বিরোধী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কি শেখ হাসিনার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়াকে চ্যালেঞ্জ জানাতে নির্বাচনে অংশ নেবে? গত সপ্তাহে আমরা ঢাকা সফর এটা স্পষ্ট করেছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের হাসিনা কর্তৃক তত্ত্বাবধায়ক শাসনকে সমর্থন করার সম্ভাবনা কম, যা বিএনপির জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব করে তুলেছে। যাদের সাথেই আমি কথা বলেছি তাদের একটি অংশ বলেছে, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপি জিতবে। তাদের মধ্যে বড় লোক, ধনী মানুষ, ভদ্রলোক, বুদ্ধিজীবী এবং সাংবাদিকরাও ছিলেন। আমার অবস্থানকালে বিএনপির হরতাল অবরোধ চলছিল, তার সাথে ছিল কারখানায় মজুরি নিয়ে সৃষ্ট বিরোধে তৈরি পোশাক শ্রমিকদের ওয়াকআউট। বাংলাদেশ যে $55 বিলিয়ন রপ্তানি করে তার 85% তৈরি পোশাক থেকে আসে, ভঙ্গুর অর্থনীতিতে আরও বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। বিএনপির মধ্যে সংঘর্ষ এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি হামলায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতাসীনদের বিরোধিতা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি পরিবর্তনের আওয়াজ তুলেছে। দুই বেগমের মধ্যে লড়াই আসলে তাদের ছেলেদের মধ্যে প্রক্সি যুদ্ধ। লন্ডনে তারেক রহমান এবং নিউ ইয়র্কে সজীব ওয়াজেদ যথাক্রমে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ পদের উত্তরাধিকারী। টাইম ম্যাগাজিন তার 20 নভেম্বরের সংখ্যায় হাসিনাকে কাভার বানাবে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার বহালের জন্য চাপ দিচ্ছে, যা তিনি সংবিধান থেকে বাদ দিয়েছিলেন। 3-4 নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম চাণক্য প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শমশের চৌধুরী বলেছিলেন, বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা বিধি নিষেধ আরোপ করা যুক্তরাষ্ট্রের উচিত নয়। হাসিনাকে রাজনৈতিক পছন্দ বাছাই করার জন্য চাপ দেওয়া, বিএনপির সাথে সংলাপ করতে অস্বীকার করেছেন হাসিনা। দলটিকে তিনি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সাথে সংলাপে বসুক। হাসিনার অভিযোগ, বিএনপি ও তার মৌলবাদী মিত্র জামাতে ইসলামী, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষিদ্ধ, শুধুই অশান্তি সৃষ্টি করতে চায়। হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, বিরোধীদের টার্গেট করলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরা বলেছেন, ভিন্নমতকে কঠোর হাতে দমন করাটা অবৈধ। ভারত এই বিষয়ে কথা বলতে চায় না, তারা বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো ঢাকাতেও চীনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে সতর্ক ভারত। এ বিষয়ে নীরব রয়েছে চীনও। নির্বাচনের তফসিল শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগেই হাসিনা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ত্বরান্বিত করছেন। ভারত 1971 সালের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল, যার জন্য আওয়ামী লীগ কৃতজ্ঞ। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন সত্ত্বেও সেখানে ব্যাপক ভারত বিরোধী মনোভাব রয়েছে। নেপালের মনোনীত প্রার্থীকে অসন্তুষ্ট করে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে হাসিনার কন্যা সাইমা ওয়াজেদকে ভোট দিয়েছে ভারত। শ্রীলঙ্কার মতো এখানেও নীতি নির্ধারকরা বলেছেন, আমরা নিরাপত্তার জন্য ভারত এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের ওপর নির্ভর করি। ঢাকাও এসব বক্তব্য দিয়ে থাকে। 1975 সালে মুজিবুর রহমানকে হত্যার পর 15 বছর ধরে বাংলাদেশ শাসন করার সামরিক বাহিনী বর্তমানে বেসামরিক রাজনৈতিক নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে তার 2 পলাতক ভাইকে সহায়তা করার অভিযোগ সহ বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগের মধ্য দিয়ে এই পরিবর্তন আসে। সব মিলিয়ে মনে হচ্ছে সেনাবাহিনী এখন দেশ শাসনে হস্তক্ষেপ করবে না। লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দীকে রাষ্ট্রদ্রোহিতা ও বিএনপির সঙ্গে যোগসাজশের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করাটা ছিল অস্বাভাবিক। যেই রকম ছিল 28 অক্টোবর হাসিনার চট্টগ্রাম সফরের সময় সেনা ইউনিটগুলোকে নিরস্ত্র করার রিপোর্টটাও, আশেপাশের বেশিরভাগ দেশের মতো বাংলাদেশও ভারত তার সব ডিম এক ঝুড়িতে রেখেছে, বিএনপির আশ্চর্যজনক প্রত্যাবর্তন ঝামেলায় ফেলতে পারে।
লেখাটি ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউনে ১১ নভেম্বর প্রকাশিত দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোকে মেহতার নিবন্ধ থেকে নেওয়া। মানব জমিনের এই রিপোর্টার নিচে আবু মাহতাব নামে একজন মন্তব্য করেছেন, ভারত তাদের স্বার্থ দেখবে, এটা তো তাদের জন্য স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের নেতারা ভারতের স্বার্থে কাজ করবে কেন? তারা কি এই দেশে খেয়ে পরে সকল সরকারি বেসরকারি সুযোগ সুবিধা নিয়ে ভারতের স্বার্থ দেখার জন্য শপথ নিয়েছিল? ব্রিটিশদের গোলামি হতে মুক্ত হয়ে ভারতের গোলামি করার জন্য তো এই দেশের মানুষেরা জীবন দেয়নি। মাখলুক আহমেদ লিখেছেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়ে ভারত তার নিজের জন্য সাময়িক সুবিধা হাসিল করলেও অদূর ভবিষ্যতের জন্য মাশুল দিতে হবে। মোহাম্মদ হেদায়তুল্লাহ নামে একজন লিখেছেন, ভারতের অব্যাহত আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী ভারত বিরোধী এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিপক্ষে অবস্থান বলে মনে করে। আজকে একটি ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের মুখোমুখি দাঁড় হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারকে সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা এখানে ৩১ দফা ভিত্তিতে এখন আমরা এক দফার আন্দোলনে আমরা উপস্থিত হয়েছি। এই কাগজটি আপনাদের সবার কাছে আসেন। ইতিমধ্যেই গণসংহতি আন্দোলন সেটি আপনাদের মাঝে প্রচার করেছে। ৩১ দফার ভিত্তিতে এক দফার আন্দোলন যেটি বিএনপি প্রচার করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডন থেকেও এই ৩১ দফার ভিত্তিতে এক দফার আন্দোলন প্রচার করে, কিন্তু বন্ধু ফরহাদ কেন বলতে চায় না আমি জানি না। যাই হোক বন্ধুগণ, আমরা এই লড়াইকে এই ফ্যাসিবাদী শাসন কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাবো বাংলাদেশে। রাজপথে এই গণ আন্দোলনকে আমরা গণ উত্থানে রূপ দিব, দিয়ে আমরা এই দেশের এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাবো ইনশাল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে। বন্ধুগণ, কি ধরনের শাসন আপনারা দেখতে পাচ্ছেন? যে ডক্টর ইউনূস উনি শুধু দেশবরণ্য ব্যক্তিই নন, উনি বিশ্ববরণ্য ব্যক্তি। সেই ডক্টর ইউনূসকে অসম্মান হয়রানি করার জন্য আমি এই কথাটা বলতে চেয়েছিলাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। একটা বিবৃতি পত্রিকায় দেখলাম, সেই বিবৃতিতে ৫০ জন সিগনেচার করেছি কিনা সম্পাদক মণ্ডলী বিভিন্ন নিউজ পেপারের আমি জানি না, কিন্তু আমরা শুনতে পেরেছি তাদের কনসেন্স ছাড়াই ৫০ জন সম্পাদকের নাম দিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কত নির্লজ্জভাবে তারা এই জঘন্য কাজগুলো করছেন এবং যারা এই কাজগুলো করতেছেন তাদের কাছে আমি আজকের এই আলোচনা সভা থেকে একটি প্রশ্ন করতে চাই। আপনারা যারা জোর করে ওই ৫০ জন সম্পাদকের নাম দিয়ে পত্রিকায় বিবৃতি দিয়েছেন, আপনারা কি একবারও ভেবেছেন আপনারা সেদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন বাংলাদেশে, বাংলাদেশকে আপনারা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন? উন্নয়নের নমুনাটা শুনবেন, ১ কিলোমিটার রাস্তা তৈরি করতে তারা ব্যয় করেছেন ১৯১ কোটি টাকা, আর পার্শ্বের দেশ ভারতে ১ কিলোমিটার এই ধরনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করতে লাগে ৪১ কোটি টাকা।